হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের আমি একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটির নাম হচ্ছে ফরেক্স। ফরেক্স কি? ফরেক্স সম্পর্কে আসলে আমাদের বাংলাদেশের মানুষের ধারণা সবার আসলে এতটা নেই। যাদের আছে তারা চুপে চাপে করতেছে, কিন্তু তারা পাবলিকলি আসলে শেয়ার করে না। ফরেক্স হচ্ছে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ, যেটা হচ্ছে ডলারের মাধ্যমে আপনি ইউরোকে কিনলেন। ইউরোর মাধ্যমে আমরা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ফরেন কারেন্সি খুবই জরুরি। আপনারা এখনই জানেন যে আমাদের বাংলাদেশের ডলার কারেন্সি, টাকা দিয়ে ডলার কিনতে হয়, তারপর পণ্যদ্রব্য আমদানি রপ্তানি করতে হয়। ফরেক্স হচ্ছে একটি রিজার্ভ কারেন্সির মাধ্যমে আপনার ওয়ার্ল্ডে ব্যবসা বাণিজ্য করার জন্য ফরেক্সটি খুবই দরকার। তো ফরেক্স সম্পর্কে আমাদের বাংলাদেশের মানুষের তেমন একটা ধারণা নেই। তো ফরেক্সটি আপনার হচ্ছে লাইভ মার্কেটে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে এবং 24 ঘন্টা খোলা থাকে। এখানে আপনি অল্প ডিপোজিট দিয়েও আপনি ট্রেডিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনার দরকার হচ্ছে প্রপার নলেজ। এই নলেজ গ্যাদার করার জন্য আমাদের বাংলাদেশে তেমন একটা ইনস্টিটিউট এখনও গড়ে ওঠেনি। বিশ্বের সব জায়গায় ফরেক্স ট্রেডিংকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি। তবে খুব শীঘ্রই হয়তো আমাদের বাংলাদেশে ফরেন কারেন্সি এক্সচেঞ্জ ফরেক্স নিয়ে হয়তো তাদের ব্যবসায়িক একটা হবে, ফরেক্সকে নিয়েও এগিয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশেরও সবাই সচেতনভাবে এই মার্কেটে অ্যানালাইসিস করা শিখতে হবে, মার্কেট সম্পর্কে ধারণা রাখতে হবে, কীভাবে ট্রেডিং করতে হয়। তাই ফরেক্স সম্পর্কে আপনারা ইউটিউব এবং ইন্টারনেটে গুগলের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আপনার এখনই শেখা শুরু করে দিন, ভবিষ্যতে আপনার ট্রেডিং ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ। তাই আপনারা সবাই ফরেক্স শিখুন, বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে ধারণা রাখুন, ওয়ার্ল্ড ওয়াইড শেয়ার বাজার সম্পর্কে ধারণা রাখুন। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।